রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয় এটা স্থায়ী কার্যালয় ডিব্রুগড়ের পৰা কাম করব। আমার যে সি এম সেক্রেটারিয়েট থাকে দিসপুরত, সেই সি এম সেক্রেটারিয়েটর সি এম সেক্রেটারিয়েট জেলারপরাও ডিব্রুগড় জেলারপরাও সি ফাংশনিং করব। রিজাল্ট এইটাই হব যে রাজ্যের মুখ্যমন্ত্রীজনও মাহত দুদিন তিনদিন নিজের কার্যালয়ত বহিব লাগিব, আর সেই একটা কার্যালয় হব। আমি বরাকত মিনি সেক্রেটারিয়েটর কাম আরম্ভ করেছিল, ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রীর কার্যালয় স্থাপন হব, আর এই শৃঙ্খলাতে তেজপুরত আমি একটা নতুনক রাজভবনও নির্মাণ করব খুঁজছ। ডিব্রুগড় যেনেকে আমার এটা ইকনমিক হাব, তেজপুর আমার সাংস্কৃতিক হাব, রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয় এটা স্থায়ী কার্যালয় ডিব্রুগড়ের পৰা কাম করব। আমার যে সি এম সেক্রেটারিয়েট থাকে দিসপুরত, সেই সি এম সেক্রেটারিয়েটর সি এম সেক্রেটারিয়েট জেলারপরাও ডিব্রুগড় জেলারপরাও সি ফাংশনিং করব। রিজাল্ট এইটাই হব যে রাজ্যের মুখ্যমন্ত্রীজনও মাহত দুদিন তিনদিন নিজের কার্যালয়ত বহিব লাগিব, আর সেই একটা কার্যালয় হব। আমি বরাকত মিনি সেক্রেটারিয়েটর কাম আরম্ভ করেছিল, ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রীর কার্যালয় স্থাপন হব, আর এই শৃঙ্খলাতে তেজপুরত আমি একটা নতুনক রাজভবনও নির্মাণ করব খুঁজছ। ডিব্রুগড় যেনেকে আমার একটা ইকনমিক হাব, তেজপুর আমার সাংস্কৃতিক হাব, প্রাক